টেনশন নেন না আচ্ছা এই আমিন বেটা দিগা ঘটনা তো একটা ঘটে গেছে কি ঘটালাইছো কও সকালে তো সেট করতে যাই লাইট একটা ভেঙে গেছে এখন তো জরিমানা দিতে হইব সেটা পারানা দিতে একটা অলক্ষিনী কাম ঘটালাইছো বাহ কি সুন্দর যাও তাড়াতাড়ি কেমনে চুরচুরি করমু এই চিন্তা করো যাও হাউস অফ পোলামেন লইছি কাছাকাছি কই আছো ভাই সত্যি করে গোনা সেটে সাইন গানা বই রয়েছে বুঝো না দেশের টপ একটা হিরো কি একটা অবস্থা আছে বুঝে এই যে পাঁচ মিনিটে লেগে গেছো দুই ঘন্টার মধ্যে কোনো খবরই নাই এত চিলাচিলি করতেছে হিরো আরে ইসলাম আলাইকুম রোহিত ভাই কেমন আছেন আর ভালো কি করে থাকি বলো তুমি ছাড়া ভালো থাকা যায় এই ইন্ডাস্ট্রিতে টেকা যায় হ্যাঁ তাই নাকি কি করবো বলো আপ্রাণ চেষ্টা করি কিন্তু শিডিউলটা তো মেলাতে পারি না এক্স্যাক্টলি আমার শিডিউল নিয়ে ছবি করেন করে দেবো তাই ভাবছি তোমাকে নিয়ে এবার ছবিটা করে ফেলবো বিরাট একটা ধামাকা নিউজ করব পাঁচ বছর পর শায়ন খান আমার ছবিটা হ্যাঁ সেই রকম নিউজ হবে ইন্ডাস্ট্রিতে একটা তোলপার তুলে দেবো সেটা ঠিক আছে কিন্তু বুঝছেন ওই এখন নতুন ধরনের গল্প ছাড়া আসলে করছি না ওই ছোটবেলায় হারিয়ে যাও বড় হয়ে বাবা মার প্রতিশোধ নাও নায়কার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাও তারপর চোখে চোখ মেলাও এসব অনেক করেছি গল্পের কথা তুমি আমাকে বলছো গল্পটা সেই রকমের হবে ওই যে এমন গল্প বানাবো তোমাকে নিয়ে মানুষ হাসতে হাসতে মনে করে যে পেটের নাড়ি মুড়ি একদম অচল হয়ে যাবে কমেডি চলে আজকাল বুঝতে পারছো কমেডিটা করে তাই না পাঠাপাঠিরও দরকার নেই ভাষাভাষিরও দরকার নেই আপনি এক কাজ করেন পর স্ক্রিপ্ট রাইটারকে নিয়ে আপনি আমার বাসায় চলে আসেন আজকে না তোমার শুটিং চলছে আজকে প্যাক আপ এই প্যাক আপ এটা একটা গল্প
এতো কোন একটা হিন্দি ছবির নকল কি কোন ফ্যান ভাই এর নকল না এই ধরনের ইন্সপিরেশন বলতে পারেন আই মিয়া ইন্সপিরেশন না চোথা মারছো আবার কয় ইন্সপিরেশন শোনো হিরো মৌলিক গল্প ছাড়া এখন আর অন্য কোনো ছবি করে না প্লিজ বুঝতে চেষ্টা করো তাহলে দুইটা তামিল ছবির গুটা দেন জটিল হইব প্রোডিউসার সাহেব একটা কথা শুনেন আমি যে একেবারেই কোনো নকল ছবি করিনি এটা কিন্তু সত্যি না করেছি কিন্তু ওই যে রোহিত ভাই যেটা বললো এখন আর করি না একটা অরিজিনাল কিছু শোনান কোনো একটা মৌলিক স্টোরি পাইছি একদম অরিজিনাল দক্ষিণের একটা ছবি দেখছিলাম সেদিন ইয়ের নাম নামটা ভুলে গেছি সুপার ডুপার ফ্লপ একটা ছবি কেউ দেখেনি জোকস একটা স্টোরি মুকেশ সরি সরি যেই ছবিটা সুপার ফ্লপ যেই ছবিটা কেউ দেখেনি এটা অরিজিনাল হয়ে গেল রুইস ভাই আপনি এদের সাথে চলেন নাকি সরি হিরো সরি ওই মিয়া তোমার না বলছি কথা কানে যায় না একদম জীবন ঘনিষ্ঠ গল্প জীবনের গল্প ভালো লাগার গল্প ভালোবাসার গল্প প্রেমের গল্প সেক্স খাওয়ার গল্প এটা তাহলে কাম করি ভাই লাইলি মজনু মারাই ফেলে আরে মিয়া লাইলি মজনু বহুবার হয়েছে তো লাইলি মজনু দিয়ে কি করবা তুমি আরে আমি একটা ফ্রান্সের সিনেমা দেখছিলাম ফ্রান্সের সিনেমা গল্পটা কোনো গল্প বল কি আচ্ছা আচ্ছা দাঁড়ান আপনারা আপনাদের গল্প বাদ দেন এবার আমার একটা গল্প শুনুন বয়স কত হবে একুশ কিংবা বাইশ টিনেজার লাইফ শেষের পথে তারপরও তার শিশু স্বরূপ নিষ্পাপ আচরণ সবখানে মৃতকে দেখলে মনে হয় সে কোনো পাপ করতে পারে না শুধু ভালোবাসতে পারে মৃতুর ধ্যান জ্ঞান মনন শুধু একজন বাস করে একজন সুপারস্টার একজন চিত্রনায়ক ধরে নিন আমি শাহান খান মৃতুর কাছে অবশ্য শাহান খান সাধারণ কেউ না তার কাছে শাহান খান মানে হচ্ছে দি শাহান খান প্রতিনিয়ত চিঠি লিখেছে শাহানকে ইমেল কিংবা টেক্সট মেসেজ সাদা কাগজে কলমের আঁচড়ে প্রতিনিয়ত মেয়েটি লিখত তার স্বপ্নের নায়ককে মজার কাহিনী তো তারপর আচ্ছা হিরো কি ওই মেয়ের চিঠির উত্তর দিত দূর মিয়া হিরোর কি অত সময় আছে নাকি নায়িকার চিঠির উত্তর দিব হ্যাঁ বস গল্পটা বলেন তার থামলেন কেন ভালো লাগতেছে তো সেরকম একটা মজা পাচ্ছি তো তারপর আরে থামলে কেন তুমি বলো মজাই তো লাগছিল আশ্চর্য ব্যাপার আমি তোমাকে ঝাড়ে দিচ্ছি আর তোমার মজা লাগছে তাই না লাগবে না আরে আমার প্রিয় বন্ধু আসাদ তার মূল্যবান সময় অপচয় করে আমাকে জ্ঞান দিচ্ছে আর আমার মজা লাগবে না দেখো মিতু এসব পাগলামি ছাড়ো আমি তোমার ভালো চাই বলে সবক দিচ্ছি আমার জায়গা অন্য কেউ হলে এখন এই হাত তেলে দিত আর দূর থেকে বসে বসে মজা নিত সর্বনাশ আই শোনো তুমি কিন্তু এটা নিয়ে অনেক বেশি লেকচার বা চলে যাচ্ছ আর এমন ভাবে আমার সাথে বিয়ে করছো যেন আমি তোমার কি কি বলো গার্লফ্রেন্ড তুমি আমার গার্লফ্রেন্ড কেন তুমি হচ্ছে আমার বিয়ে করা বউ চতুর্ষ ইউ বিয়ে উইথ ইউ মানে আর ইউ আউট অফ ইউর মাইন্ড বিয়ে যদি করতেই হয় তাহলে আমি বিয়ে করব শায়ান খানকে
দায়েসকে অথবা তার মতো দেখতে কাউকে, আদারওয়াইজ নো বিয়ে, ইউ নো, নো সংসার। আই রিপিট, মিতু তুমি পাগলামি করছো, এই পাগলামি বন্ধ করো। আশ্চর্য, এই যুগে কেউ কোনো মেয়ে কি চিঠি লেখে নাকি? তাও আবার চিঠি লিখছো কাকে? একটা বাংলা নায়ককে? ইয়াক, কি আমার প্রিয় মানুষকে আমি চিঠি লিখবো না? আরে হতে পারে সে অন্যের জন্য বাংলা নায়ক, কিন্তু আমার হৃদয়ের আয়নাতে সে আমার স্বপ্নের পুরুষ, আমার প্রাণের চেয়েও প্রিয়। আমার আকাশ ছোঁয়া ভালোবাসা তার হৃদয়ে ঝড় তুলতে পারুক আর না পারুক, আমি তাকে ভালোবেসে যাব, 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 যাব। চুপ! বাইনি চান্স তুমি কি এইমাত্র ওই কি এসকের ছবিগুলোর নাম বললে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি এই মাত্র, মানে তুমি ধরতে পেরেছো ব্যাপারটা, এসকের আটটা ছবির নাম বললাম, ইউ নো। হ্যাঁ, খবর দাও মিতু। ওয়াও, তুমিও দেখছি শায়ন খানের ফ্যান, সাবধান, খবরদার। আরে এই দুটো তো শায়ন খানের মুভির নাম, তাও আবার সুপার ডুপার হিট হিট হিট। আমি গেলাম, যাও, কিন্তু এ বাঁধন যাবে না চিরে, আমার এই হৃদয়ে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, আমার বিশ্বাসে তুমি। মানে সত্যি? হ্যাঁ সত্যি সত্যি, এগুলো সবগুলো শায়ন খানের মুভির নাম। দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। আরে আসাদ, কিছু না, তুমি কি করো? কি ব্যাপার, গলা স্বর শুনে মনে হচ্ছে ওয়েদার খারাপ। হ্যাঁ, আমার গত মাসের আনন্দ বার্তার সংখ্যাটা খুঁজে পাচ্ছি না, আমি এখন এটা কোথায় পাবো? আমি মাকে বারবার বলেছি যে আমার রুমে তুমি কোনো কিছু হাত দিবা না, কিন্তু কে শুনে কার কথা? আরে আশ্চর্য, অস্থির আর কি আছে, না পেলে বাজার থেকে একটা কিনে আনবে। আর এটা গত মাসের সংখ্যা ছিল, এ মাসে আমি এটা কোথাও খুঁজে পাবো না, কোথাও কিনতে পাওয়া যাবে না। যাই হোক, তোমাকে গুড নিউজটা দিই, গুড নিউজটা হচ্ছে যে ন্যান্সি কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছে। আমার ধারণা এবার আসলে হয়েই যাবে। Nancy, disgusting. Anyway, congratulations. Okay, bye. আসলে আমি খেয়াল করলাম, আমি ভাবলাম যে ন্যান্সির মতো মেয়েই হয়। নো, তুমি কি কোনোভাবে আমাকে খ্যাপানোর চেষ্টা করছো? নো, করলেও কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? মিথ্যা চেষ্টা করছো তুমি, কারণ আমার বন্ধু, আচ্ছা আমার সিনিয়র বন্ধু কোনো যদি উল্টাপাল্টা মেয়ের প্রেমে পড়ে, তাহলে না তাতে আমার খেপে যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তুমি সত্যি, মানে তুমি ন্যান্সি ছাড়া আর কোনো মেয়ে পেলে না। তুমি যেরকম শাহরুখ খান ছাড়া কোনো হিরো পেলে না, তাই আমিও। এই শাহরুখ খান কি খারাপ বলো তুমি? শাহরুখ খান দ্য কিং, কিং খান। আরে কিং খান হচ্ছে আমার ফেভারিট হিরো, দি শাকিব খান। এই দেখো কি শুটিং চলছে, তো চলো। না না, আমার মন বলছে এখানে শাহরুখ খান অবশ্যই আছে। ও, উনি একাই শুধু শুটিং করে, আর কেউ কোনো শুটিং করে, কোনো হিরো নেই বাংলাদেশে, তাই না? ইয়েস, উনি একাই শুটিং করে, উনি ছাড়া। আরে আমার পছন্দের আরেকজন ছিল, ও মাই গড, গান আছে আমি তোমাকে।
আপনি যদি সিকোয়েন্সটা তখন দেখতেন আন্টি, বিশ্বাস করতে পারবেন না, পুরো মনে হচ্ছে একটা বাংলা সিনেমা দেখছি আমি আমার চোখের সামনে। দুজন মিলে রিক্সায় যাচ্ছি, পাশে বসা, হঠাৎ করে তাকে দেখি উনি এখানে নেই। উনি কোথায়? উনি চলে গেছে। চলে গেছে মানে কি? তাও সে দৌড়াচ্ছে, হিরোর নাম জপে জপে গাড়ির পিছনে দৌড়াচ্ছে। কি কি বিরক্তিকর! আন্টি আপনি হাসছেন, আপনি হাসছেন এই ঘটনা শোনার পর। আমি তো ভেবে পাচ্ছি না যে এরকম ইম্যাচিউর একটা মেয়ে আমার ফ্রেন্ড হয় কি করে। আমার মেয়েকে নিয়ে একদম কোনো কথা হবে না, একটা শখই তো করেছে। তোমরা ছেলেরা কি করো, বাসায় নেইমার মেসিদের পোস্টার ঝুলিয়ে রাখো, আর আমার মেয়ে শায়ান খানকে পছন্দ করেছে, এতে দোষের কি আছে বলো? তাও দোষের কিছু নেই। তোমাকে বলেছে কেউ যে সে চিঠিগুলো ফেলে দিচ্ছে? সে অবশ্যই চিঠিগুলো পড়ছে, আর সময় হলে একদিন ঠিকই আমাকে রিপ্লাই। সময় হলে আমি রিপ্লাই। আচ্ছা ঠিক আছে, চিঠির কথা আমি বাদ দিচ্ছি, কিন্তু ওই ঘর ভরা যে ওই হিরোর এতগুলো ছবি, আন্টি এর শ্বশুর বাড়ি থেকে মানুষজন আসলে যদি এগুলো দেখে তাহলে তারা কি ভাববে একটু বলুন তো প্লিজ। এনিওয়ে আমি না এখন তোমার সাথে আর ঝগড়া করতে চাই না, যাও তুমি বাসা যাও, আমি একটু একা থাকতে চাই। দেখো আজ আমার শায়ান খানের গাড়ির সাথে দেখা হয়ে গেছে, কাল হয়তো আমার তার সাথেই দেখা হয়ে যেতে পারে, সো আমি আজ সারা রাত তার কথা ভাবব। বাস যাও, যাও, বাই, আলবিদা। ও হিরো, কবে যে তোমার সাথে দেখা হবে। আপনি না বিলিভ করবেন না, আমি কালকে ওইখান দিয়ে যাচ্ছি না, আপনাদের শুটিং চলছে না, আমি আপনার গাড়ির পিছনে অনেকক্ষণ দৌড়েছি বাট আপনি চলে গেছেন, আপনি খেয়াল করেননি। আসলে আমি না বিশ্বাস করতে পারিনি যে আজকে এখানে আবার আপনার সাথে দেখা হয়ে যাবে, মানে এনিওয়েজ
It's a pleasure to meet you. I'm কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? I mean, ভাইয়া প্লিজ একটা ছবি তুলতে পারি? ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ মা। তুমি জানো শায়ান খানকে না ফিল্মে যতটা সুন্দর লাগে সামনাসামনি সে দেখতে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর। সত্যি বলছিস তুই? সত্যি? ও মাই গড মা, তুমি জানো শায়ান খান আমার মুখে নিজে পানি ছিটিয়ে দিয়েছে। মা আমি না অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তুই লজ্জা কর না, তা বাংলা সিনেমার নায়ককে দেখে জ্ঞান হারিয়ে ফেলো। চিপ তুমি দামি হও, আমি চিপি থাকো, বুঝতে পেরেছো তুমি? আমি আজকে কিছু ধরতে পারবো না, আমি কারো ফোন ধরবো না, আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু করবো না, আমার কিচ্ছু লাগবে না। ফোনটা মিতু শায়ান খান, ফোনটা ধরো। সো ফানি। ফোনটা কেটে গেল মা। তোমার কয়েকটা চিঠি আমি পড়লাম, তুমি তো অনেক সুন্দর করে লেখো। মানে আমার একটা কলিগ আছে, কলিগ মানে আমার একটা নায়িকা, তো ওর আজকে ওর বার্থডে, তো তুমি কি সুন্দর করে একটা কিছু লিখে আমাকে টেক্সট করে পাঠাতে পারবে? অফ কোর্স, শিওর। থ্যাংক ইউ, এই ফেভারটা একটু করো প্লিজ। আর আচ্ছা, একটু রাতের দিকে কল দিলে কি প্রবলেম আছে? আরে না না, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, বাই। চলে যাও, তোমার না কালকে ফাইনাল এক্সাম, তুমি যাও ভালো মতো পড়াশোনা করো, ওকে? বাই।
কর। শায়ন, শায়ন কার ফোন করেছিল? কেন ঘুমিয়ে পড়লাম? এত ফালতু মানে অহেতুক একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলে আমার জীবনের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, চাই না। ও, তোমাকে তো আসল কথাই বলা হয়নি আজকের দিনে। ফার্স্ট টাইমের মতো আমি ডেটে যাচ্ছি উইথ ন্যান্সি। শুনো, আমার সাথে না তুমি চাপা ছেড়ো না, ঠিক আছে? আর এই ন্যান্সি ব্যাপারটা নিয়ে যে তুমি শুধু শুধু আমার সাথে কাহিনী বানাচ্ছো সেটা আমি খুব ভালো করে জানি। সরি, বুঝিনি। সরি, কী বললে? বুঝিনি, কাহিনী বানাচ্ছি মানে? আচ্ছা ঠিক আছে, তুমি এটা তো বিশ্বাস করো যে আমি ছাড়া কেউ কখনো তোমাকে ভালোবাসবে না। তুমি এটা স্বীকার করো? কি করবো এখন? কি করবো, কি করবো, কি করবো? আসাদ বল, আমি কি করবো? হ্যালো মিতু, কাল একটু দেরিতে ফোন করছিলাম, তুমি ঘুমিয়ে পড়ছিলে, রাইট? আমি অবশ্য তোমার টেক্সট পেয়েছি, পাওয়ার সাথে সাথে সেটা শেফালিকে পাঠিয়ে দিয়েছি এন্ড শি ইজ ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। থ্যাংকস চলবে না, আমাকে ট্রিট দিতে হবে। অফ কোর্স। কবে, কখন, কোথায় বলো? আজ রাতে। আজ তো সারা রাত শুটিং। শুটিং এর ফাঁকে আমাকে 5 মিনিটের জন্য সময় দিবে, সেটাই হবে আমার জন্য ট্রিট। ওকে ডান। তবে আমি কিন্তু তোমার একটা জিনিস খুব মিস করছি, তুমি আমার সাথে দেখা করার পর থেকে আমাকে চিঠি লেখা ছেড়ে দিয়েছো। একটা সিক্রেট বলবো, আমি কিন্তু তোমার সব চিঠি পড়েছি। সত্যি? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি আপনাকে এখন থেকে আবার প্রতিদিন চিঠি লিখবো। সারা জীবন লিখবে? আপনি চাইলে অবশ্যই লিখবো, আর আমি বিয়ে করার পরেও লিখবো, মা হওয়ার পরে লিখবো, ইভেন নানি হয়ে গেলেও লিখবো, আর তখন যদি আমি চোখে না দেখতে পাই তাহলে নাতি নাতিদেরকে বলবো। সে যে কেন এত কথা বলে বসে হৃদয় আঙিনায়, সে কত রঙের ছবি আঁকে স্বপ্নের খোলা জানালায়, সারা বেলা এই হৃদয়ে তার আশা যাওয়া, আমি জানি না এই জীবনে তার হবে কি পাওয়া। আপনি জীবন ঘনিষ্ঠ গল্প করেন, জীবনের গল্প, হাসির গল্প, কান্নার গল্প, প্রেমের গল্প, প্রেমে ব্যর্থ হওয়ার গল্প। আচ্ছা আপনি আমার গল্প করেন? তুমি কাঁদতে পারো? তুমি কাঁদো কেন? আমি কাঁদতে পারি না। নিষ্ঠ, তোমাকে কাঁদায়, তোমার তো জন্ম হয়েছে হাসার জন্য। নো ডিয়ার, আমিও কাঁদি। তার দু চোখে যত কথা থাকে সে যে পলকে বলে যায়, আমি রাত জাগা সুখ পাখি হয়ে তারে খুঁজি কবিতায়। আমার জীবনে প্রেমে ব্যর্থতা, যাদের যাদের ভালোবেসেছি সবাইকে পেয়েছে। সবাইকে মানে? তার নূপুরে ওই সুরে সুরে যেন বাতাসে ভাসে সুর, আমি পথ হারা
কোন পথিক হয়ে ছুটে চলি বহুদূর। আমার বাসায় এলে দেখতে পাবেন আমার ঘর জুড়ে আপনি। তাই কবে আসবেন? আপনি আসবেন আমার বাসায়, এত বড় সেলিব্রিটি আমার বাসায় আসবে কখনই না। আমি সিরিয়াসলি আসব, সোয়ার, আই প্রমিস। আচ্ছা দেখা যাবে। আমি তোমাকে নিতে এসেছি, ওটা গাড়িতে ওঠো, ওঠো আগে তাড়াতাড়ি। কি বেশি শক? আমি তোমাকে বলেছিলাম একদিন আমি তোমাকে সারপ্রাইজ করবো, টুডে ইজ দ্য ডে। এই এলাকার পুরোটা তন্ন তন্ন করে খুঁজেছি আমি। তুমি বলেছিলে না যে এই সময়টাতে তুমি ইউনিভার্সিটি যাও, এই টাইমটাই বেছে নিচ্ছি তোমাকে কিডন্যাপ করার জন্য। আমাকে কিডন্যাপ করেছে শায়ান খান, ভালোই বলেছে। কেন তুমি খুশি হওনি? অবশ্যই খুশি হয়েছি, কেন খুশি হব না, এটা কি বলবে। আচ্ছা তোমাকে নিয়ে একটা জায়গায় যাবো, চল। কোথায়? আমি একজনের ফ্যান, তার বাড়ি। আপনি আমার কার ফ্যান? আমি কার ফ্যান? ওর নামের শুরুটা হচ্ছে এম দিয়ে, ওর নাম হচ্ছে মিতু। চেনো তুমি তাকে? না, কে উনি? উনি কে চেয়ার হতে পারো না, কথাগুলো অনেক বেশি, কিন্তু যখন বলে তখন বলে খুব সুন্দর করে। কফি অন্য কিছু? আরে মিতু তুই কি বলতো, শায়ান খানকে আমাদের বাসা আনবি আগে থেকে বলবি না তুই আমাকে? মা 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 আপনি একদম অস্থির হবেন না, আই এম ফাইন, ঠিক আছে আমি। আচ্ছা মিতু বলছিল যে আপনার নাকি শরীর খারাপ, এখন ঠিক আছেন? এ কথা আপনাকে বলেছি মিতু? এখন ভালো আছি বাবা। আমি কিন্তু আপনাকে মা বলে ডাকছি, আপনি প্লিজ আমাকে আপনি আপনি করবেন না। আসলে আমার মা নেই তো, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি না? জি জি অবশ্যই পারেন, না মানে অবশ্যই পারো বেটা। আনিতো কি করছিস? এই ফাজিলটাকে ফোন করেছিলাম, এখন ওকে টেক্সট করছি বাসায় আসতে বলার জন্য, ও তো কোনো খবরই নেই। আর তোমার রুম কোনটা দেখাবে না? অফকোর্স, আসো না। এত এত ছবি, এগুলো তো কিছুই না, আমার কাছে আরো অনেক আছে। আর আরেকটা জিনিস, আমার কাছে আপনার প্রতিটা মুভির ডিভিডি আছে। ট্রাস্ট মি এতগুলো ছবি আমার কাছেও নেই। তবে একটা বিষয় খেয়াল করছি, আমার কোনো নায়িকার সাথে আমার একটা ছবিও নেই। কেন? বিকজ আই হেট ইওর নায়িকাস। মানে কি? কিছু না,
প্লিজ আপনি বসুন না। আজকে আপনি আমার সাথে ডাবিং এ যেতে হবে, ডাবিং সবাই বসেছে, আমি গেলে সরি। আপনি আজকে আমার বাসে ফার্স্ট আসলেন আর আপনি আজকে কিছু না খেয়ে চলে যাবেন আমার বাসায়। এই জন্যই তো খাবো না যাতে বারবার আসতে পারি। এটা পিছুটা রেখে দিই। সুন্দর করে এটা উফ বলে আবার বলো তো। আপনি না অনেক ফাজিল। কি ব্যাপার, পাগল টাগল হয়ে গেলে নাকি তুমি? কি বিড়বিড় করছো একা একা? তুমি কেন, কাকে এক্সপেক্ট করছিলে? সুহানা? না, ক্যাটরিনা। ফাজলামো ছাড়ো, শুনো, আজ পত্রিকা দেখেছো তুমি? তোমার আর আমার বিয়ে নিয়ে তো তোলপাড়, আমরা নাকি হানিমুনও করে এসেছি। আচ্ছা, গুড জক। চাইলে কিন্তু জোকটাকে আমরা বাস্তবে পরিণত করতে পারি, তাই নাকি? হ্যাঁ, নাকি অন্য কাউকে ভালোবাসো তুমি? ভালোবাসি, না এখনই বলবো না, সময় হোক তারপর বলবো। তাই কে, সোহানা তো না? তাহলে কি যে হবে? আমার ঘরের আর্কিটেক্ট, এমন একজন যাকে আমি একটা সুন্দর বাড়ি করে দেব, ও একটা ঘর দেবে যাকে আমি ঘুম দেব, ও আমাকে দেবে সব, এমন একজন। ওরে বাবা, হাই থর, খুশি থাকো, 100 বছর পর পেলেও পেতে পারো। একশো বছর না, তার আগে আমি 1000 বছরের সুখ পেয়ে গেছি শেফালি। শুনো না, শুনো, শুনো কি হয়েছে, তুমি তো শুনলে। আচ্ছা শুনো, কি হয়েছে বলো। শায়ান খান, ও মাই গড, শায়ান খান এসেছে আমার বাসায়। শুনো, শায়ান খান আসার সময় মার জন্য ফুল নিয়ে আসলো, এসে মাকে ফুল দিল, মা তো আজকে এসব কথা শুনতে আমি তোমার বাসায় আসিনি। মানে? মানে আজ সারাদিন আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, দেওয়ার পর গেলাম স্টুডেন্টের বাসায় পড়ালাম, তারপর আমার ইউনিভার্সিটি যতগুলো ফ্রেন্ড আছে সবার সাথে বসে কালকের এক্সাম নিয়ে প্রিপারেশন নিলাম, সব কিছু শেষ করে আজকে এমন একটা দিন যে তোমার সাথে দেখা না করে থাকতে পারলাম না। আর তুমি কি না? কেন, আজকে কি? আজকে কি? আজকে আমার বার্থডে মিতু। উপস, সরি 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 সরি, আমি না একদমই ভুলে গিয়েছিলাম। ইটস ওকে, সরি, ইটস জাস্ট ওকে, ভালো থাকো, চাই আমি গিফটটা নিয়ে যাবে না? Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Asad, happy birthday to you. What surprise! তুমি মনে ছিল? ওহো, কি খুশি দেখো, 32টা দাঁত বের করে হাসছে। হাসবই তো, হাসবো না? আমার আজকে বার্থডেটা আমি আরো আরো মেমোরেবল করতে চাই। কিভাবে?
Will you marry me, please? সত্যি চলে যাবো এটা আমার কাছে থাকবে একবারে বিয়ের দিন দিব ডিসাইড করেই ফেলেছিলাম তুমি যদি আমাকে মুখ ফুটে এই কথা না বলো তাহলে আমি কোনোদিন তোমাকে আমার মনের কথা বুঝতেই দিব না আই হেট ইউ দাঁড়াও শায়নকে আমি ফোন করি ওকে নিউজটা দেই ও খুব খুশি হবে ওয়েট এখনই জানাতে হবে প্লিজ আমি না ওকে বলেছিলাম আমি কোনো রিলেশনশিপে জড়ালে আমি সবার ফার্স্ট ওকে জানাও প্লিজ এখন বলতে হবে না কাল কালকে মিট করতে পারবে সামনে সামনে বলবে ফোনেই বলি না 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 এখন না কাল সামনে সামনে
আর শোনো, আই ইন লাভ টু ইউ। রিয়েলি? কার সাথে? এখন বলবো না, কাল সামনাসামনি। ওকে? ও মাই গড, এখন তো আমার রাতের ঘুমই হবে না। বলেন আপনি, প্লিজ প্লিজ বলেন। বাই। ওকে, বাই। আই জানো শায়ান খান না প্রেমে পড়েছে। কার? হবে কোন নায়িকার। থ্যাঙ্কস গড, আমি তো ভেবেছিলাম ওই বেটা তোমার প্রেমে আবার হাবুডুবু খাচ্ছে কিনা। আই আচ্ছা, তুমি সব কি আজ কবে কথাবার্তা বলছো? আমি সবার আগে জানতে পারবো তো নাকি আবার আমাকে পত্রিকা পড়ে জানতে হবে? অফ কোর্স আমার স্পেশাল মানুষই সবার আগে জানবে। আচ্ছা ওয়েট, তোমাকে এতদিনে যেও না সুরে অভিমানে, ও পেয়েছি তোমাকে এতদিনে যেও না সুরে অভিমানে, আমি তোমারই অবুকের পাগলামি, ও এখন তো সময় ভালোবাসা। কার এটা এখানে কেন? বোকা মেয়ে, এটাও বোঝাতে হবে দেখি। মিতু, আই লাভ ইউ, দ্যাট গার্ল ইজ ইউ। আমার পুরো পৃথিবী জুড়ে এখন শুধু তুমি, ট্রাস্ট মি। মানে আমার সাথে, আমি না, আপনি কি বলছেন এগুলো একটু, আমি না প্র্যাঙ্ক নিতে পারি না স্যার, সো আমার সাথে না ফাজলামোগুলো করবেন না প্লিজ, বি সিরিয়াস। আরে আসলে আমি সিরিয়াস কি করব, কি রক্ত দিতে হবে? আপনি কি বলছেন আপনি? বিটু, তুমি তুমি এত অবাক হচ্ছ কেন? ডোন্ট ইউ লাভ মি? শান, ইয়েস আই ডু, বাট এরকম কিছু তো না, এরকম ভাবে আমি আপনাকে ভালোবাসি না। আমি আমি আপনার একজন ব্লাইন্ড ফ্যান, তাছাড়া আমি আপনাকে মানে ওয়েট ওয়েট ওয়েট, ডু ইউ লাভ সামওয়ান? আসলে আমরা একজন আরেকজনকে 5 বছর ধরে চিনি, আমাদের সম্পর্ক 5 বছর ধরে, আর ও আমার থেকে 4 বছরের সিনিয়র। একজন আরেকজনকে আমরা পাগলের মতো ভালোবাসি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গতকালই ও আমাকে প্রপোজ করেছে, খুব শীঘ্রই আমাদের বিয়ে।
তুমি তুমি গত কয়েক মাসে তুমি আমাকে একটা বারও বলনি কেন? বলা হয়ে ওঠেনি আসলে, ব্যাপারটা কেউই জানে না। কাল হঠাৎ করেও আমাকে প্রপোজ করলো আপনাকে, তো বললামই আমি। আর তাছাড়া আমরা দুজনও ব্যাপারটা নিয়ে আমাকে চিঠি লিখতে কেন তাহলে? তুমি কবিতা, তোমার ঘর ভর্তি শুধু আমার ছবি, শুধু আমার। কেন করতে এসব? কেন? আমি একটা অন্ধভক্ত, এর বেশি কিছু না। শাহান কিন্তু সবাইকে ভালোবাসে। তুমি কিন্তু আমাকে ফিরিয়ে দিচ্ছ। আপনি শুধু আমার কল্পনার নায়ক, আমি কল্পনা আর বাস্তবকে এক করতে চাই না। আমার তো কোনো দোষ ছিল না, তাহলে আমাকে কেন ফিরিয়ে দিলে? কেন কেন হ্যালো জিয়া ভাই, আমি আপনাকে বলি একটা বিগ নিউজ দেবো। আপনি অনেক বড় করে একটা লিড করবেন, আই এম গেটিং ম্যারিড। আপনি এটা খুব সুন্দর করে কালকেই কালকেই অনেক বড় লিড করে আপনি নিউজটা করবেন, ওকে? ওর নাম লিটু, অনেকদিন ধরে আমাদের সম্পর্ক। নো প্রবলেম, আমি ফোন ধরছি। হ্যাঁ, বাই বাই। আমি চলে আসবো, আমি সকাল সকাল কালেক্ট করি। জি আচ্ছা আচ্ছা, সালাম। চা দিন তো।
মানে বুঝলাম না কাকা এগুলো কি নিউজ আইলে দেখছেন কাহিনী কি হইছে শায়ান খানের মতো পাবলিক নাকি আপনার একটা সাধারণ মায়ের বিয়ে করতে আরে একটা সুপারস্টার নায়িকাটাকে বিয়ে করব না এটা আসলে কি নাম এটা সুপারস্টার হলো না মিতু মিতু না মিতু নাম কি মিডিয়াতে কাজ করে কি নায়িকাটা কেন কি শানবার মতো একটা নায়ক করব সুপারস্টার আছে পুরি খেলা খবরটা কি আচ্ছা কাল কাজ করে কি ভাই চা দিতে চলেছে কাজ দেখি কি বাবা খাবেন না আজব নাকি ভাই নাকি তুমি বিশ্বাস করো আমি এসব কিছুই জানি না আই'ম রিয়েলি সরি বাট প্লিজ আমাকে সব কিছু খুলে বলো আমি কিচ্ছু মনে করবো না কিচ্ছু না আমার সাথে এই বিষয়টা নিয়ে কোনো ফান না হ্যাঁ নো আসাদ প্লিজ কাম ডাউন আমি তোমাকে সব বুঝিয়ে বলছি তুমি একটু ঠান্ডা হও কাম ডাউন তুমি আন্টি 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 প্লিজ আন্টি প্লিজ দাঁড়ান আন্টি যাবেন না আন্টি পত্রিকাটা পড়েছেন আপনি আন্টি কি লিখেছে এসব আপনি তারপর চুপচাপ আসেন কেন আন্টি প্লিজ বলুন না পড়েছি এবং আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছে বলে মা আন্টি আপনি এতটা নির্লিপ্ত হবেন না হ্যাঁ আমি আমার বাবা মার সাথে গতকালই মিথুর ব্যাপারে কথা বলেছি হয়তো তারা আগামী এক থেকে দুদিনের ভিতরে আপনার সাথে এসে কথা বলবে আপনি কেন বিয়ের কথা পাকা করতে তুমি কে যে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে হবে শায়ন খানকে দেখো কি নেই তার নাম যশ খ্যাতি টাকা পয়সা সঙ্গে রাজপুত্রের মতো চেহারা মা থ্যাংক ইউ ওকে আসাদ রাইট মিথু আমরা তোমাকে নিয়ে একটু অন্যরকম ধারণা ছিল সিরিয়াসলি তোমার চয়েস যে এত এভারেজ এক্সপেক্ট করিনি আপনি এখনই এখান থেকে চলে যান অবশ্যই যাব তবে তোমাকে নিয়ে তারপর যাব আমাদের বিয়ে শপিং করতে হবে আরো কত কিছু বাকি দেখো কেন আজকে পত্রিকা পড়নি সকাল থেকে মা সবাই আমাকে একদম পাগল করে ফেলছে এই এই যে তাক সি জার্নালিস্ট অ্যাক্টর হ্যালো ইয়েস আই এম গেটিং ম্যারিড ইয়াপ দ্যাটস ট্রু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শুনুন আমার হাতে তো আসলে ঠিক সময় নেই আমি পরে কথা বলছি ওকে আর শুনুন আরেকটা কথা পত্রিকায় খুব সুন্দর করে লিখে দেবেন ইয়াস আই লাভ মিথু রাখছি বাই আপনি কেন এরকম করছেন আপনি কি আমাকে জোর করে যদি প্রয়োজন পড়ে তাহলে তাই কারণ আমি কখন হারতে শিখিনি শায়ান হারতে জানে না আপনার কি ধারণা আপনি জোর করে আমাকে বিয়ে করবেন বিয়ে করে খুশি থাকবেন সুখে থাকবেন ভুল ভুল তুমি করছো মিতু তুমি আমি যা চাই তাই পাই ভেবেছিলাম যে আরো দু বছর পর বিয়ে করব কিন্তু এখন ডিসাইড করলাম যে নাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল বিয়েটা সেরে ফেলতে চাই তিন দিন তিন দিনের মধ্যে আমরা বিয়ে করছি আপনি আয়োজন করুন ওকে বেটা আসি ম্যাম দোয়া করবেন এসো বাবা বাই মিতু আর ইউ দেখি
কেন ইচ্ছে হলে যায় না তোমায় পাওয়া, এত কাছে এসে কেন চলে যাওয়া, কেন নীল আকাশে মেঘের ঘন ঘটা, কেন দিলে আমায় এতটা বিষণ্ণতা, কেন ইচ্ছে হলে যায় না তোমায় পাওয়া, এত কাছে এসে কেন চলে যাওয়া, কেন নীল আকাশে মেঘের ঘন ঘটা, কেন দিলে আমায় এতটা বিষণ্ণতা। কেন নীল আকাশে মেঘের ঘন ঘটা, কেন দিলে আমায় এতটা বিষণ্ণতা। আচ্ছা ধরে নিলাম আমরা বিয়ে করব, কিন্তু বিয়ের পরে আপনি কি আমাকে নিয়ে হ্যাপি হতে পারবেন? আপনি কি নিশ্চিত যে আপনি আসাদকে ভুলিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, পারবো। আমি আমি তোমাকে অনেক সুখে রাখবো, দেখো তুমি। আমি জানি আপনার মতো যারা স্টার তারা একটা সময় একা হয়ে যায়, অনেকের ভিড়ের মাঝেও তারা একা, আর আমি আপনার সেই একাকিত্বে এক পশলা বৃষ্টি হয়ে এসেছি। আপনি মেন্টালি আমার উপর ডিপেন্ড করা শুরু করেছেন, কিন্তু তুমি কি আমাকে এসব অ্যাডভাইস দিতে এসছো? এভাবে বলবেন না, আমি তো আপনার খারাপ চাই না, কিন্তু কিন্তু তুমি ওই ফালতু ছেলেটাকে পছন্দ করো। লিসন মিতু, তুমি আমাকে ছেড়ে সুখী হতে পারবে না। আপনি কি আমাকে নিয়ে সুখী হতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন আপনি? যদি তাই হয় তাহলে ঠিক আছে, আমি রাজি। আয়োজন করুন আপনি বিয়ে। কবে আমাদের বিয়ে? কি হল, কথা বলছেন না কেন? যান, আপনার সুখী আমার সুখ, আমি স্যাক্রিফাইস করবো আমার ভালোবাসা, আপনারা সবাই সুখে থাকেন। এক আসাদ আমাকে না পেয়ে দূরে চলে যাচ্ছে, আর জানি না কখন ওকে দেখব, কখনো ফিরে আসবে কি। আর একদিকে আপনি আমাকে না পেলে সব কিছু ধ্বংস করে দেবেন,
নিজেকে শেষ করে দেবে। ভালো, আমি কি চাই একবার ভেবে দেখেছি। কেন ভেবে দেখি? আমি কি সাধারণ? আমার কথা তো কেউ ভাববে না, ভাবার দরকার নেই। ঠিক আছে, আপনি বিয়ের আয়োজন করুন, আমি বোঝাবো আসাদকে। কি হলো, হাসেন হাসছেন না কেন আপনি? কাম অন, চিয়ার আপ। এরপর নিশ্চয়ই আসাদ আত্মহত্যা করবে। দূর মিয়া, শাহিন খান পত্রিকায় বলবে যে না, মিতুকে নিয়ে যে গল্পটি রচনা করা হয়েছিল সে গল্পটির কোনো সত্যতা নেই, সেটি তার একজন ভক্তের কাল্পনিক কাহিনী। পত্রিকার সবার সামনে বলে দেবে যা কিছু রচনা ঘটেছে সম্পূর্ণটা বানোয়াট, একটা কাল্পনিক। হিরো যাবে মিতুর কাছে ক্ষমা চাইতে, যেয়ে দেখবে আসাদ আত্মহত্যা করেছে। একজন হিরোর সামান্য জেদের কাছে সব কিছু শেষ হয়ে গেছে। এরপর হিরো নিজেও নিজের আত্মপ্রবঞ্চনায় আত্মহত্যা করে ফেলল। দূর, বাস্তবতা কি এত সিনেম্যাটিক নাকি? কোনো আত্মহত্যা নেই। হিরো একটা সময় সব কিছু একদম পরিষ্কার দেখতে পায়। মিতুকে আসাদের হাতে তুলে দেয় আর সবাইকে বলে যে যা ঘটেছে মিতুর সাথে সব ছিল রিউমার। না, মজা লাগলো না। হিরো তো আমাদের শায়ান খান, সে যদি ছেঁকা খায় তাহলে কেমনে কি? ছেঁকা খেয়েছে কে বললো? এই হিরোই তো সবকিছু সলিউশন করে দেয়, কারণ রিয়েল হিরোরা কখনো নিজেদের কথা চিন্তা করে না। দেরিতে হলেও সে একটা সময় সব বুঝতে পারে। হিরো এইবার ঠিক আছে, বহুদিন পর একটা মৌলিক গল্প শুনলাম, জোস একটা কাহিনী। জহির, টু দা পয়েন্ট লিখে ফেলাইবা, খালি হিরোর ডেটটা হইলেই শুটিং শুরু করে দিব। কিছু মনে করেন না ভাই, ওই আপনার এক ভক্তর নিয়েও তো একসময় এরকম একটা কথা উঠছিল, এটা কি সেই কাহিনী? আরে না, কোন ভক্ত? এটা 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 কোনো এটা কোনো রিয়েল লাইফ স্টোরি না। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান, আর কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ফিরে তাহলে কথা ওটাই থাকলো, স্ক্রিপ্টটা লিখে কিরে কি হয়েছে তোর? এত কিছু ঘটে গেল, তুই আমাকে আগে বলিস নি কেন? আমি তো মেয়েটাকে চিনি, তুই তো আমাকে সব বলতে পারতি।
আমি মেয়েটাকে বোঝাতে পারতাম। কি বোঝাতি তুই? কি বোঝাতি? বরং আমি সব পত্রিকার মানুষজনদেরকে বুঝিয়েছি যা যা ঘটেছিল সবকিছু ছিল একটা ছবির প্রয়োজনে একটা মার্কেটিং গিমিক। আমি ওদেরকে বুঝিয়েছি যে সব ছিল রিউমার। ওদেরকে কনভিন্স করেছিলাম আমার সাথে শেফ আলীর প্রেম। তাই 2 বছর পার হয়ে গেছে, তুই এখন একা কেন? শেফ আলীতে বিয়ে করে ফেলেছে। দোস্ত তুই আমার সাথে একটা জায়গায় যাবি? কোথায়? চল। ইতিহাস লিখে যাওয়ার মতো জানি সামর্থ্য নেই আমার, গুণ্ডির ভেতরে শুধু আছে জানি আমারও এক ফালি আকাশ। ইতিহাস লিখে যাওয়ার মতো জানি সামর্থ্য নেই আমার, গুণ্ডির ভেতরে শুধু আছে জানি আমারও এক ফালি আকাশ। শূন্যের এই সাম্রাজ্যে রাজা হতে চাই না, খুঁটে খাওয়া খাঁচার পাখি তবু আছে আমারও এক ফালি আকাশ। সেই আকাশে উড়িয়েছি নীল ঘুড়ি, হারিয়ে যাওয়ার হাতছানি আজ ফের ডানা মেলার সাহস পারি, গুণ ধরা মনে তবু জানি। ঝড়ের শেষে বৃষ্টির আদরে তুই আমি মিলে মিশে স্বপ্ন আঁকব, ধুলো জমে যাওয়ার অংশটা ক্যানভাসে আসবে সেদিন, কিছু পাইনি দেশের রূপ কথাতে থাকবে দুটো নাম, যারা বাঁচতে শিখিয়ে গেছে ভালোবেসে ঝড়ে শেষে।